আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, এই মুহূর্তে আমি আছি ডিপিআরসি হসপিটাল, যেটা ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলীত অবস্থিত, যার কর্ণধার হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যারা এই নামটার সাথে অনেকেই এখন কম বেশি পরিচিত। বিশেষত যাদের ঘরে ব্যথা রোগী বা এই ধরনের সমস্যা, ডিজেবল এই ধরনের পেশেন্টরা যাদের বাসায় আছেন, তারা অলরেডি যারা অনলাইনে একটু সার্চ করেন বা সরাসরি স্যারের সম্পর্কে যারা জানেন, অনেকেই স্যারের সম্পর্কে জানেন যে স্যার দীর্ঘদিন যাবৎ তার যে অতীত অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে এই ধরনের হাজার হাজার পেশেন্টকে স্যারের হাত ধরে তারা সুস্থ হয়েছেন এবং স্বাভাবিক জীবনে তারা ফিরে গেছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার সার্ভাইকেলে এবং হচ্ছে ওনার লাম্বারে ডিসপ্রোলাপজনিত সমস্যা উনি ভুগেছেন। পাশাপাশি ওনার অস্ট্রিয় আর্থ্রাইটিস ছিল দুই হাঁটুতে, যেটার জন্য ওনার স্বাভাবিক যে হাঁটা চলা সেগুলো প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। কি হয়েছিল আসলে দর্শক, একটু বরাবরের মতো ওনার কাছ থেকে আমরা একটু শোনার চেষ্টা করি এবং কি ধরনের ট্রিটমেন্টগুলো উনি করেছিলেন এবং আজকে যখন উনি ট্রিটমেন্ট নিয়ে বাড়ি চলে যাচ্ছেন কী অবস্থা ওনার। আসেন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ আশিকুর রহমান। আশিকুর রহমান স্যার, আপনার বাসা কোথায়? বাসা সিলেট বাগবাড়ি। বাগবাড়িতে স্যার, পেশাগতভাবে কী করেন আপনি? ব্যবসা করি। ব্যবসার সাথে জড়িত। আমরা জানি যে আপনি এই সুদূর সিলেট থেকে এসেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে স্যারের ট্রিটমেন্ট নেওয়ার জন্য। জি। কী হয়েছিল আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন। আমার ওই কোমরে ব্যথা, হাঁটুত ব্যথা, এই হচ্ছে যার ধরুন আমি সরাসরি হাঁটতে পারতাম না, সাহায্য ছাড়া। সাহায্য ছাড়া, কারো সাহায্য ছাড়া হাঁটতে পারতাম না। একটা সময় তো স্যার আপনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, ব্যবসায়িক কাজকর্ম সব কিছু করতেন। ব্যবসায়িক কাজ আমি প্রায় 32 বছর ধরে চালাইয়া গেছি, এই মুহূর্তে অক্ষম। আচ্ছা, এই সমস্যাটা বা এই ব্যথাটা আপনি কবে থেকে প্রথম বুঝা শুরু করলেন? চার থেকে পাঁচ বছর আগে। এর আগে আপনি স্বাভাবিক ছিলেন, হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা, সেই ব্যথা থেকে প্রথমে হাঁটু থেকে শুরু হয় না কোমর থেকে শুরু হয়? কোমর থেকে শুরু হয়। হঠাৎ করে একদিন দেখছেন কোমরে ব্যথা। যখন প্রথম আপনি কোমরে ব্যথা অনুভব করলেন কি করেছিলেন? সিলেট ডাক্তার দেখাইছিলেন। আচ্ছা, ডক্টর দেখানোর পরে উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছেন আপনার? করছে, করার পরে উনি ট্রাকশন দিয়েছে, বিভিন্ন ধরনের থেরাপি দিয়েছে, করানোর পরে একটু মানে আরাম পাইছি। আচ্ছা, যে উনি যে পরীক্ষা নিরীক্ষা করেছেন তখন কি বলেছিলেন আপনাকে, মনে আছে আপনার যে সমস্যাটা কোথায়? উনি বলছে যে মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে গেছে। আচ্ছা, সেইটার জন্য আপনাকে উনি ভর্তি রেখে কিছু ট্রিটমেন্ট দিয়েছিলেন বা ট্রাকশন বা এই টাইপের কিছু ট্রিটমেন্ট উনি আপনাকে দিয়েছেন। জি জি। সেটার পর দেখেছেন ব্যথা কিছুটা কমছে। কিছু কমছে। তার পরবর্তীতে কি করলেন? তার পরবর্তীতে এই তো আবার বাড়লো। কতদিন পরে? তার পরবর্তীতে বছর খানেক পরে বাড়ছে, আবার দেখাইলাম কিন্তু কোনো কাজ করে নাই। আচ্ছা, এর পরবর্তীতে যখন দেখছেন যে আবারও সেই একই কোমরে ব্যথা, এই কোমরে ব্যথার সাথে কি এবার ঘাড়ে ব্যথাটা যুক্ত হলো নাকি? ঘাড়ে ব্যথা। আচ্ছা, এর আগে কোমরে ব্যথা ছিল, এরপরে দেখছেন যে আপনার ঘাড়ে ব্যথা, এবার হাঁটুই ব্যথা। আচ্ছা, কিছু দূর হাঁটতে গেলে আর হাঁটতে পারছেন না, এই ধরনের সমস্যা হতো। কোমরে ব্যথা যখন শুরু হয়েছে হয়তো বসে আছেন কিন্তু একটু পরে আর দাঁড়াতে গেলে খুব কষ্ট হতো। জি জি জি। ডক্টর দেখাচ্ছেন, ওষুধও খাচ্ছেন, এটা তো আর বন্ধ রাখেননি, ট্রিটমেন্টটা নেওয়া ছিল সবসময় নিচ্ছেন ট্রিটমেন্ট। জি জি। কিন্তু দেখছেন ধীরে ধীরে একটা সময় খারাপের দিকে চলে যাচ্ছেন। জি। কতটুকু খারাপ হয়েছিল, কি হয়েছিল? খারাপ এই পর্যন্তই গেছে যে চলার মতো কোনো উপায় ছিল না। একটা সময় যে মানুষটা গর্বের সব জায়গায় আপনি ঘুরে বেড়াতেন, সব কাজ নিজেই করতেন, সেই মানুষটা এমন হয়েছে যে কারোর সাহায্য ছাড়া আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, হাঁটতে পারছেন না। জি জি। বাথরুমে যেতে হলে হয় দেওয়াল ধরে অথবা কাউকে কারোর সাহায্য নিয়ে আপনাকে যেতে হতো। জি জি। মনের ভিতর তখন একটু সংশয় কাজ করতো না যে সুস্থ মানুষ আমি, হঠাৎ করে হাঁটতে পারছি না, কারো সাহায্য ছাড়া কিছু করতে পারছি না, আমি কি পঙ্গু হয়ে গেলাম, এরকমটা কি মনে হতো? এরকম মনে হয়েছে। এবং অলরেডি এর আগে আমার বড় ভাই এখানে চিকিৎসা নিয়ে গেছে, উনি আমার পরামর্শ দিল যে তুমি ওই জায়গায় যাও, গেলে হয় আমি যেহেতু এখানে খরাইয়া আইসি
চিকিৎসা আমার আমি সুস্থ হইছি তুমিও ওই জায়গায় যাও গেলে তুমি আরাম পাইবে আচ্ছা বড় ভাইয়ের আপনার বড় ভাইয়ের মাধ্যমে প্রথম আপনি জানতে পারেন ডক্টর মোহাম্মদ সুফিলা প্রধান যে বড় ভাইয়ের মাধ্যমে এই ধরনের চিকিৎসাগুলো করেন উনি এখন কেমন আছেন উনি ভালো আছেন স্বাভাবিক জীবনে সব কাজকর্ম সব জি জি উনি ভালো আছেন এবং এটা দেখে আপনি কিছুটা ভরসা পেলেন জি জি আমার বড় ভাইয়ের পাঠিয়ে দিয়েছে এখানে এখানে সরাসরি চলে আসেন প্রথম যেদিন স্যারের সাথে আপনার দেখা হয় আপনার চিকিৎসা সম্পর্কে স্যার কি বলেছিল সেটা মনে আছে যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন এটা বলছি ইনশাল্লাহ সুস্থ হবেন এটা শোনার পরে একটা ভরসা পেয়েছেন মনে হয় অবশ্যই অবশ্যই এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান স্যারের আন্ডারে স্যার কতদিনের কথা বলেছিলেন আপনাকে পনেরো দিন এই পনেরো দিন পরে সেই প্রথম যে মানুষটা কারো সাহায্য ছাড়া হাঁটাচলা করতে পারতেন না জীবন একরকম প্রায় অন্ধকার হয়ে গেছিল আজকে আপনি বাড়ি চলে যাচ্ছেন আপনি কি নিজের পায়ে হাঁটাচলা করতে পারেন এখন ইনশাল্লাহ হাঁটতে পারে তো গতকালকে আপনাদের স্টাফের লোক আমার প্রায় ২০-৪০ মিনিট হাঁটাই আনিয়েছে কোনো কষ্ট হয়েছে না কোনো সমস্যা হয় মনে হয়েছে না ঠিক আগের যে মানুষটা ছিলেন সুস্থ স্বাভাবিক জীবনটা যেমন ছিল ঠিক সেরকমটা এখন কি মনের ভিতরে আর একটু কনফিডেন্স পাচ্ছেন যে আগের মতো সব কাজ আবার আগের মতো করে করতে পারবেন যে একটু সাহস যোগাইছে আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন যাদের হয়তো আপনার মতো ভাই নেই যারা হয়তো জানেন না আপনার ভাই আপনাকে একটা সঠিক পথ নির্দেশনা দিয়েছে যে সকল পেশেন্টরা এই মুহূর্তে হয়তো তারা হয়তো আপনাকে দেখছেন তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন তাদের জন্য যদি আপনি কিছু বলেন তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমার মতো যে সমস্যা যত ভাই ভুক্ত আছে কোমরের ব্যথা হাঁটুর ব্যথা তারা হাড়ের বা ডায়াবেটিস বা প্রেশারের রোগী আছে যারা ওরা যদি এখানে চলে আসে ইনশাল্লাহ সুস্থ হবে আলহামদুলিল্লাহ এটা আপনার একটা বিশ্বাস এরপরে আরও একটা ব্যাপার হইল আমি যেহেতু এখানে সুস্থ হয়ে যাওয়ার পথে আসি আমার মেজ ভাই এবং মেজ ভাই বউ এই সপ্তাহে পাঠিয়ে দেব আশা করছি ধন্যবাদ আপনাকে দর্শক যখন কেউ ব্যথায় আক্রান্ত হয়ে যায় একটা মানুষ প্রায় ডিসেবল হয়ে যায় এই সময়টা আসলে সবচেয়ে বেশি দরকার হচ্ছে পরিবারের যারা সদস্য আছেন তাদের সহযোগিতা আসলে অনেক বেশি দরকার ঠিক তেমনি আমাদের এই পেশেন্টের সাথে সার্বক্ষণিকভাবে ছিলেন যিনি আসুন একটু তার সাথেও কথা বলি কীভাবে সুস্থ হয়ে উঠতে দেখেছিলেন কী দেখেছেন পুরো হসপিটাল উনি ঘুরেছেন অন্যান্য পেশেন্টদের সাথেও কথা বলেছেন তাদেরকে কেমন দেখেছেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে একটু জানি জি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আজকে জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমরা ইনশাল্লাহ ভালো আছি স্যার আপনার ভাই আমরা জানি যে উনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমর ব্যথা ঘাড়ে ব্যথা এবং ওনার হাঁটু ব্যথা জনিত সমস্যা নিয়ে ভুগেছেন একটা সময় প্রায় ডিজেবল হয়ে গিয়েছিলেন জি এবং ওনার যখন চিকিৎসা চলছিল ডক্টর মোহাম্মদ শফিলা প্রধানের কাছে পুরো সময়টাতে আপনি ছিলেন দেখেছেন কীভাবে ধীরে ধীরে উনি সুস্থ হয়ে উঠছেন আমাদেরকে যদি একটু ওই সময়গুলোর কথা বলেন যখন উনি অসুস্থ ছিল কেমন দেখতেন ওনাকে আমরা যেদিন এখানে আসি ওদিনই ওনার অবস্থা খুব খারাপ ছিল মানে কারো সাহায্য ছাড়া উনি উঠতে পারছেন না যে কিছু দুই তিন মিনিট সময় উনি হাঁটলে উনি হেরান হয়ে যেতেন হয়রানি আসতো ওনার মধ্যে তারপর পেন ছিল হাঁটুতে গাড়ে মেরুদণ্ডে পেন ছিল তারপর এখানে ভর্তি স্যারকে দেখানোর পরে ভর্তি হওয়ার পরে স্যার যেভাবে স্টেপ নিছে চিকিৎসাগুলো দিছে আলহামদুলিল্লাহ এখন উনি ভালো আছেন আচ্ছা এই যে এই কয়দিন দেখলেন যে উনি ধীরে ধীরে ট্রিটমেন্ট পেয়ে সঠিক ট্রিটমেন্টে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন একটা সময় উনি বলা শুরু করলেন যে না আমার ব্যথা কিছুটা কমছে আমি প্রতিদিন ওনাকে জিজ্ঞাসা করতাম যে কেমন লাগছে আজকে কি অবস্থা একদিন থেকে অন্যদিন ভালো লাগতো এবং গতকালকে উনি প্রায় ৪০ মিনিট হেঁটেছেন জি আমি সাথে ছিলাম ব্যথার জন্য কোনো কমপ্লেইন কোনো কিছু করেন আমি জিজ্ঞাসা করি বারবার ওনাকে কোনো কমপ্লেইন নাই তার মানে এই যে আপনাদের কনফিডেন্সটা আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে জি আলহামদুলিল্লাহ এই যে আজকে সুস্থ অবস্থায় আপনার ভাইকে নিয়ে যাচ্ছেন বাড়ি কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যার জন্য এতটুকু কষ্ট করলেন সেটা সার্থক হয়েছে জি ভাইয়া আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন দেখলেন এরকম অসংখ্য মানুষ আছেন যারা তাদের মনের কথাগুলো আপনাদের সাথে এসে শেয়ার করেন আবার এই ভাই দেখুন ওনার বড় ভাই যখন এখানে ট্রিটমেন্ট নিয়েছেন ডক্টর মোহাম্মদ শফিলা প্রধানের কাছে সুস্থ হয়েছেন সেই কনফিডেন্সে উনি এসেছেন এবং আজকে উনি যখন বাসায় চলে যাচ্ছেন উনি ওনার আরেক ভাইকেও পাঠিয়ে দেবেন এবং তার ওয়াইফকেও পাঠিয়ে দেবেন এই যে একটা কনফিডেন্স আমরা আমার আপন মানুষকে কখন পাঠিয়ে দিই যখন আমি নিজে আসলে ভালো কিছু একটা পাই সেটা যখন আমি অন্যের সাথে আমাদের এই খুশিগুলো শেয়ার করতে চাই তখনই আসলে আমরা এই আহ্বানগুলো জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
আমাদের স্যারের জন্য দোয়া করবেন, যাতে সারাটা জীবন স্যার এইভাবে এই ধরনের মানুষগুলোর পাশে উনি দাঁড়িয়ে তাদেরকে চিকিৎসা দেন এবং তারা যাতে আমাদের স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।